লঞ্চ হয়ে গেল ভিভোর আরেকটি খেলনা ফোন। বলেন কি? মানে রং বদলাম না ফোন, যার নাম ভিভো Y100। অলরেডি এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশের বাজারেও খুব শীঘ্রই এই ফোনটা লঞ্চ হতে চলেছে। ভারতে এই ফোনটার 8GB 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা, অর্থাৎ 25,000 টাকা, এবং বাংলাদেশের বাজারে এর 8GB 128GB ভেরিয়েন্টের দাম হবে 35 থেকে 40,000 টাকার মধ্যে, অর্থাৎ এটি একটি মিড বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে। আর ভিভো Y100 ফোনটিতে আপনারা 5টি ভালো ভালো স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছেন, কিন্তু ভিভো Y100 ফোনটির 3টি প্রবলেম খুব সযত্নে এড়িয়ে গেছে ভিভো, কিন্তু সেই প্রবলেমগুলো আমি বলবো আজকের এই ভিডিওতে। কারণ আপনার কষ্টের টাকা যেন আপনি ভুল ফোনে ইনভেস্ট না করেন এবং সঠিক ফোনটি যেন আপনি কিনতে পারেন, তার জন্য এই ভিডিওটি দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের জন্য টেকনিক্স বলা, আমি দীপঙ্কর, আপনার সমস্যাটা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে ভিভো Y100 ফোনটির 5টি ভালো ভালো গুণগুলো আমরা জানবো এবং তারপরে এই ফোনের 3টি প্রধান সমস্যাগুলো জানবো, যার মধ্যে 3 নম্বর সমস্যাটি অবশ্যই আপনাকে ইগনোর করা উচিত নয়। তো এই ফোনটির ভালো ভালো দিকগুলোর মধ্যে প্রথমত আছে এর ডিজাইন এবং লুকস। এক ঝলকে এই ফোনটিকে দেখে আপনার মনে হবে ওয়াও, কারণ এই ফোনটার ব্যাকে আমরা পেয়েছি অসাধারণ কালার চেঞ্জিং ফ্লুওরাইড এজি গ্লাস, অর্থাৎ ফোনের ব্যাক গ্লাস দিয়ে তৈরি হয়েছে এবং এর মধ্যে আপনারা কালার চেঞ্জ দেখতে পারবেন। তাছাড়া এই ফোনটা খুব হালকা এবং পাতলা ফোন হতে চলেছে, মাত্র 7.73 mm এর চওড়া। আর এই ফোনটির ওজনও খুব হালকা, মাত্র 181 গ্রামের ওজন। আর এই ফোনটিকে আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, নীল, কালো এবং গোল্ডেন কালারের। 3টি কালারে আমার কাছে ভালো লেগেছে, আপনার কোন কালারটি পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ওভারঅল ফোনটার লুকস এবং ডিজাইনের জন্য এই ফোনটিকে নেওয়াই যায়। আর এই ফোনের দ্বিতীয়ত ভালো দিকটি হচ্ছে এর ডিসপ্লে, এখানে 6.38 ইঞ্চির ফুল HD অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন আর টপ পিক ব্রাইটনেস এখানে পেয়ে যাবেন 1300 nits, অর্থাৎ ঘরে এবং বাইরে যে কোনো জায়গায় চলে যান না কেন এর ভিউইং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর ফোনের তৃতীয় ভালো দিকটি হচ্ছে এর মেন ক্যামেরাতে, এখানে 64MP OIS সেন্সর যুক্ত ক্যামেরা পেয়ে যাচ্ছে, যাকে ভিভোর তরফ থেকে বলা হচ্ছে অ্যান্টিশেক ক্যামেরা, যার ফলে এই ক্যামেরার মাধ্যমে আপনারা ভিডিও এবং ফটোতে সুপার স্টেবিলাইজেশন পেয়ে যাবেন এবং ভ্লগ ভিডিওর জন্য এটি যথেষ্ট কার্যকরী। তাছাড়া এই ক্যামেরার মাধ্যমে আপনারা ডুয়েল মোড ভিডিও শ্যুট করতে পারবেন এবং সিনেমেটিক ভিডিওগুলো অনায়াসে শ্যুট করতে পারবেন। তো ক্যামেরার ফিচার্সগুলো খুব দুর্দান্ত রাখা হয়েছে। আর এর সামনে একটি 16MP ভালো সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটিও খুব ভালো হতে চলেছে। তৃতীয়ত, এখানে ব্যাটারি সেটআপ খুব ভালো রাখা আছে, 45mAh ব্যাটারি পাচ্ছেন এবং 44W ফাস্ট চার্জিং পাচ্ছেন, অর্থাৎ 15 মিনিটে এই ফোনটি 50% পর্যন্ত চার্জ পেয়ে যাবেন, অর্থাৎ চার্জিংয়ে কোনো কমপ্লেন নেই এই ফোনটিতে। এবং এর 5 নম্বর ফিচার্সটি হচ্ছে সিকিউরিটিতে, এখানে আমরা IP54-এর রেটিং পেয়েছি, অর্থাৎ ফোনটি ডাস্ট প্রুফ এবং স্প্ল্যাশ প্রুফ, হালকা জলের ছিটা পড়াতেও ফোনটিতে কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটিতে ফেস আনলক তো আপনারা পেয়ে যাচ্ছেন, তাছাড়া ইন ডিসপ্লে আনলক সেন্সরটিও পেয়ে যাচ্ছেন। এই জিনিসটি খুব ভালো করে রেখেছে ভিভো। তো ভিভো Y100-এর 5টি দুর্দান্ত ফিচার্স আপনারা জেনে গেলেন, তবে এই ফোনটিতে 3টি সমস্যা আছে, সেগুলো কি এখন জেনে নিচ্ছি। তবে বারবার বলছি, 3 নম্বর সমস্যাটি কিন্তু মিস করবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে। তো এই ফোনের সফটওয়্যার আমরা পেয়েছি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 13, এবং এখানে ভিভো নিজস্ব কাস্টমাইজ UI ফান্টাচ OS 13 পেয়েছেন, যেটি খুব ভালো কাজ করবে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। তবে এখানে যে পরিচিতি পাচ্ছেন সেটি হচ্ছে 6 nanometer উপরে বেস করে তৈরি Dimensity 900, যেটি একটি ভালো পরিসর, তবে এই দাম অনুযায়ী এখানে আরও ভালো কোয়ালিটির পরিসর তারা দিতে পারত। 4,99,000 পেয়ে যাবেন এই পরিস্থিতিতে, যার ফলে গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন, ডে টু ডে লাইফে ফোনটি ইউজ করার জন্য কোনো সমস্যা হবে না, ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলো অনায়াসে স্মুথ কোয়ালিটিতে HD কোয়ালিটিতে খেলতে পারবেন। আর এই ফোনের দ্বিতীয় কমজোরি দিকটি হচ্ছে এর ক্যামেরা সেটআপে। এই ফোনের ভালো গুণগুলোর মধ্যে ছিল ক্যামেরা এবং খারাপ গুণগুলোর মধ্যে আছে ক্যামেরা, কারণ এখানে যে বাদবাকি ক্যামেরাগুলো পেয়ে যাচ্ছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি 2MP একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং 2MP একটি ডেপথ সেন্সর ক্যামেরা। মেন ক্যামেরাটি খালি ভালো রাখা হয়েছে, বাদবাকি ক্যামেরাগুলো একদম কমজোরি রাখা হয়েছে, অর্থাৎ তারা প্রাইস কাটিং করেছে বেশি কামানোর জন্য। হ্যাঁ, বিজনেসই বলতে পারেন, এখানে কমপক্ষে একটি আল্ট্রাউড ক্যামেরা তারা দিতে পারত, কিন্তু সেটি পুরোপুরি মিসিং করা হয়েছে। 2MP ম্যাক্রো সেন্সর ক্যামেরা, ডেপথ সেন্সর ক্যামেরা কোনো কাজ বর্তমানে আর পাবেন না, জাস্ট বেশি কি করে টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়া যাবে সেটির জন্য এটা রাখা হয়েছে। আর এখানে 3 নম্বর যে সমস্যাটি আমার কাছে লেগেছে সবচেয়ে বড়, সেটি অনেকের কাছে সমস্যা নাও হতে পারে, কিন্তু আমার নজরে এই ফিচার্সটি কিন্তু সবচেয়ে বড় প্রবলেম, কারণ এই ফোনে আপনারা পেয়েছেন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মানে ভাবতে পারছেন, এত দামি একটি ফোন নিচ্ছেন অথচ সেখানে আপনারা 5 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন না। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের বন্ধু বান্ধবকে যখন এই ফোনটি দেখাবেন তারা এই ফোনটিকে কোনো মতে দামি ফোন বলবে না, মনে হবে একটি 8-10 হাজার টাকার একটি ফোন, অর্থাৎ প্রেস্টিজ হয়ে যাবে পাংচার।
এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এত দামি ফোন আপনারা নিচ্ছেন সেখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটাকে ইগনোর করবেন কিনা। যদি ইগনোর করতে পারেন তাহলে ঠিক আছে ডিসপ্লেতে। তো ভারতীয় টাকা 25,000 মধ্যে এই ফোনটির ভালো গুণ এবং খারাপ গুণগুলো আপনারা জেনে গেছেন, কিন্তু আমার হিসেবে 25,000 মধ্যে আপনারা রিয়েলমি 10 Pro Plus ফোনটিও নিতে পারেন, যেখানে আপনারা পেয়েছেন কার্ড ডিসপ্লে এবং আরও দুর্দান্ত কিছু ফিচার্স যার রিভিউ আমি অলরেডি করেছি, আপনারা আই বাটনে গিয়ে দেখতে পারেন বা ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারেন। এবং আরেকটি কাজ করতে পারেন, যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নিশ্চয়ই কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।